ডিসকাস অ্যাবাউট দ্য চ্যাপ্টার নাম্বার সেভেন অর্থাৎ সপ্তম অধ্যায় আমরা আজকে পেশনা যে বিষয় ইয়ে অধ্যায়ের নাম রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের বিষয়ের নাম হচ্ছে কর্মীদের পেশনা দানের প্রতিবন্ধকতা ও প্রতিকার প্রতিবন্ধকতা প্রতিকার কিভাবে প্রতিবন্ধকতা গুলোর প্রতিকার করতে পারি এবং কর্মীদের পেছন দানের যে সকল বাধাগুলো আছে সেগুলো কিভাবে দূর করে তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রতিবন্ধকতা সমূহ এই লাইনে এবং এই লাইনে প্রতিকার সমূহ রয়েছে এখন আমরা প্রতিবন্ধকতা সম্পর্কে একটু আলোচনা করে দেখি যে প্রতিবন্ধকতা গিয়ে প্রেরণা দান করা মানে কি তাদেরকে মোটিভেট করা তাদেরকে বোঝানো যে আসলে এভাবে করে তোমরা যদি কাজ করো তাহলে তোমরা এই সকল পুরস্কার পাবা এটা পজিটিভভাবে তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে কাজ করতে আরও আগ্রহী তাদেরকে পরিচিত করতে হবে এটাই হচ্ছে ইয়ের পেশনার কাজ আমরা আজকে প্রতিবন্ধকতা এবং কর্মীদের পেছনা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে প্রথমে আমরা প্রতিবন্ধকতা সম আলোচনা করব অর্থাৎ পেশনা দান করতে অর্থাৎ পেশনা দিতে কর্মীদেরকে উৎসাহিত করতে কি কি ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো প্রথমেই আমি একটা দেখি যে প্রয়োজনের ভিন্নতা আসলে কিন্তু সত্য কথা প্রয়োজনের ভিন্নতা মানে সবার প্রয়োজন কিন্তু একরকম নয় দেখা যাচ্ছে যে আমার দেখা যাচ্ছে মোটর বাইকের প্রয়োজন রয়েছে আর একজনের দেখাচ্ছে প্রাইভেট কারের প্রয়োজন রয়েছে তাহলে আমাকে যদি মোটিভেট করতে হয় তাহলে আমাকে প্রাইভেট কারের ব্যবস্থা করতে হবে আর তাকে মোটিভেট করতে গেলে মোটরবাইকের ইয়ের ব্যবস্থা করতে হবে তাহলে এখন দেখা গেল কি দুইজনের নিদ যদি আলাদা থাকে দুজনের প্রয়োজন যদি আলাদা থাকে তাহলে এক কাজে কিন্তু আমরা কখনোই বা একটা কোম্পানি তো ভিন্ন জন্যকে বিভিন্ন ধরনের প্রেসনা দিবে না এক ধরনের প্রেশনা দিবে তো তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই ধরনের ভিন্নতার কারণে কেউ মোটিভেট হবে কেউ মোটিভেট হবে না ঠিক আছে তাহলে প্রয়োজনীয় ভিন্নতার জন্য কিন্তু কেউ মানে সবাই যে মানে পেশনা পাবে তা কিন্তু হবে না অনেক সময় এটা বাধাগ্রস্ত হয় মানসিক ভিন্নতা অনেকের কিন্তু মন মানসিকতা ভিন্ন থাকতে পারে যেমন কারো মন খুব বেশি উদার হয় কারো মন খুব বেশি মানে অতটা উদার না একটু কম উদার হয় তো এই উদারতা এবং কম উদারতা এটার ক্ষেত্রে কিন্তু এক ধরনের কারো মন মানসিকতা ভোগে বিশ্বাসী অর্থাৎ সে ভোগ করতে পছন্দ করে কেউ দান করতে পছন্দ করে তো এই সকল মন মানসিকতার মানুষকে যদি মোটিভেট করতে হয় তাদেরকে যদি প্রেরণা দিতে হয় তাহলে কিন্তু কোম্পানিকে বিভিন্ন বিষয়কে লক্ষ্য রাখতে হবে যদি এটা না লক্ষ্য রাখে তাহলে দেখা গেল যে সবাই কিন্তু মোটিভেটেড হবে না সবাই কিন্তু পাবে না কেউ পেশনা পেশিত হবে আবার কেউ কিন্তু হতাশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পার্থক্য পার্থক্য অনেক সময় দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কেউ একটু বেশি দক্ষ হয় কেউ একটু কম দক্ষ হয় এখন আহ যদি দুইজনকে উভয়কে যদি সেম প্রেশনা দেয়া হয় তাহলে কিন্তু ওই দক্ষ ব্যক্তি এবং অদক্ষ একটু কম দক্ষতা সম্পন্ন ব্যক্তি দুজনের কিন্তু পেশনা পেয়ে সন্তুষ্টি হওয়ার মধ্যে পার্থক্য এসে যাবে ঠিক আছে তারপরে অনেক সময় দেখা যায় যে একটা সংগঠনে যেমন দেখা গেল যে একটা ব্যাংকার একটা ক্যাশে চাকরি করে তিনজন তো এই তিনজনের একজন খুবই হতাশ তাহলে ওই তিনজনের ওই তিনজনকে যদি এক ধরনের পেশনা দেওয়া হয় তাহলে হতাশ ব্যক্তি তো যে হতাশ না যে নর্মাল লাইফ লিড করছে সে কিন্তু ওই পেশনায় পেশিত হবে কিন্তু যে হতাশ সে তো আগের থেকেই মানে মাইনাসে আছে তাকে আগে প্লাসে এনে তো মোটিভেট করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি মোটিভেটেড হবে না এবং ওই ব্যক্তি সমানভাবে কাজ করবে না তার কারণে কিন্তু প্রতিষ্ঠানের কাজটি করা মানে বাধাগ্রস্ত হবে তারপরে প্রবণতার ভিন্নতা অনেক সময় অনেক প্রবণতা থাকে এক একজন মানুষের কিন্তু এক ধরনের রয়েছে যেমন দেখা গেল যে কেউ হয়তো মানে কাজ করতে পছন্দ করে কেউ হয়তো কাজ করতে পছন্দ করে না কেউ হয়তো অন্য ধরনের পরিকল্পনা বা অন্য ধরনের কাজের সাথে যুক্ত থাকে অন্য ধরনের ব্যবহারের সাথে যুক্ত থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে তার মূলমান তার যে কার্য করার যে প্রবণতা সেটা পার্থক্যর কারণে অনেক সময় দেখা যায় যে কাজটি সেভাবে হচ্ছে না প্রবণতা কেউ ইতিবাচক প্রবণতা নিয়ে কাজ করে যে না আমি প্রতিষ্ঠানে কাজ করি আমি মন দিয়ে কাজ করব। কেউ দেখা যাচ্ছে যে চাকরি করি বেতন পাবো সেই জন্য কাজ করি সে কিন্তু এভাবে করে করবে তাহলে তাদের দুজনকে একইভাবে যদি প্রেশনা দেওয়ার পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে কিন্তু সেটা সঠিকভাবে কাজে আসবে না শ্রমিক সংঘের ক্ষেত্রে যে প্রভাব সকল প্রতিষ্ঠানে কিন্তু শ্রমিক সংঘ রয়েছে আর এই শ্রমিক সংঘ কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ইন্টারফেয়ার করে তাদেরকে তো এই শ্রমিক সংঘের কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে ধরনের যেভাবে কর্মীদেরকে পেশনা দিতে চায় তারা কিন্তু ওইভাবে পেশনা তারা সহজভাবে নিতে চায় না বা তাদের আরও বেশি প্রয়োজন হয় আরও বেশি করে প্রতিষ্ঠানের কাছে দাবি করে এতে করে সংগঠনের কারণে কর্মীরা দেখা গেল যে সঠিকভাবে পেশনা পায় না স্বজন প্রীতি স্বজন প্রীতিটা কিন্তু পেশনাদানের একটা বড় বাধা কারণ একই পেশা চাকরি করে একজনের মামা আছে আর একজনের মামা নেই তাহলে যার মামা আছে সে কিন্তু অলরেডি সুযোগ সুবিধা বেশি পাচ্ছেই এখন যদি অফিস থেকে তাদেরকে একটু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু যার মামা আছে সে কিন্তু আগের থেকে সুযোগ সুবিধা পাচ্ছে তো সে তো আর ওই নতুন করে সুযোগ সুবিধা পেলে খুশি হবে না কিন্তু যে আগে কোনো সুযোগ নাই সে কিন্তু ওই সুযোগ সুবিধায় মোটিভেটেড হবে কিন্তু ও আরও ডিমোটিভেটেড হোক যে আমি তো এসে এটা কবে আগেই পেয়ে গেছি এই সুযোগ সুবিধা এখন আমাকে দিয়ে কোনো লাভ নেই সে কিন্তু ওই সুযোগে মানে পেশিতে হবে না তাহলে প্রতি স্বজন প্রীতি কিন্তু অনেক বড় একটা বাধা প্রতিষ্ঠানের জন্য তাহলে আমরা এই জিনিস এই সমস্যাগুলো আমরা কিন্তু পেশনা দিতে গেলে একটা প্রতিষ্ঠানে এই বাধাগুলো আসবে এই বাধাগুলো কিভাবে নিরসন করা যায় এই বাধাগুলো কিভাবে প্রতিকার করা যায় আমরা এই প্রতিকার সম্পর্কে একটু যদি ভাবি তাহলে দেখা যায় যে স্বজন প্রীতি হ্রাস স্বজন প্রীতি হ্রাস করতে হবে চাচা খালো আছে বা স্বজন থাকলে পরে তাকে সমানভাবে ট্রিট করতে হবে অন্যান্য সাধারণ ব্যক্তি যেমন থাকবে তার সাথেও সেরকম ব্যব ব্যবহার করতে হবে তাহলে দেখা গেল যে এই প্রতিষ্ঠানে স্বজনপীতি থাকবে না তখন যদি প্রতিষ্ঠান থেকে মোটিভেশন দেওয়া হয় বা তাদেরকে যদি পেশনা দেওয়া হয় তাহলে কিন্তু সমানভাবে তারা পেশিত হবে তারপরে আসি ইতিবাচক পেশনা পেশনা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে নেতিবাচক পেশনা ইতিবাচক পেশনা ইতিবাচকটা কোনটা যেটা মানে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পজিটিভ এতে বুঝানো তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে কোন ইয়ে করা আর নেতিবাচক পেশনা কোনটা নেতিবাচক পেশনা হলো আমি একটা কর্মীকে বললাম যে তুমি যদি কালকে না আসো তাহলে তোমার স্যালারি কেটে দেওয়া হবে তাহলে সে কি হবে সে কিন্তু কালকে যদি অসুস্থ থাকে যাই কিছু থাকে সে কিন্তু আসবে সে এসে কাজ করবে তার মানে কি হলো সে কিন্তু আসলো প্রভাবিত হলো পজিটিভ ওয়েতে প্রভাবিত হলো না শুধু সেলাই কাটার ভয়তে কিন্তু আসলো ঠিক আছে তা এটাও পেশনা তাহলে ইতিবাচক পেশনা দিতে হবে নির্বাহীদের আন্তরিকতা অনেক সময় অনেক বস থাকে তারা কিন্তু অত আন্তরিক হয় না তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মানে দেখা গেল যে তারা নিজের যে ব্যক্তি আক্রোশ এটাকে ব্যবহার করে তো এটার কারণে পড়াশোনা সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না তাহলে নির্বাহীদেরকে অবশ্যই সহকর্মীদের সাথে বা অধস্থান কর্মীদের সাথে আন্তরিকভাবে ব্যবহার করতে হবে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যে অফিসে যারা কাজ করবে তারা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পারিবারিক জীবন সম্পর্কে যদি একটু শেয়ার করে তাহলে দেখা যাচ্ছে থাকলে সে আস্তে 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 কিন্তু এটা এবং বসদেরকেও তার বাড়ি সম্পর্কে কত সদস্য আছে কিভাবে চলে বা কোন কাজে কোথায় বাড়ি এসব সম্পর্কে ব্যক্তিগত কিছু তথ্য আদান প্রদান করা উচিত তাতে করে দেখা যাচ্ছে মোটিভেশন দিতে তাদেরকে অনেক সহজ হয় বা প্রেরণা দিতে তাদের সহজ হয় সঠিক কার্য মূল্যায়ন আমরা আ যে ব্যক্তি যে কার্য করুক তার কার্যমূল্যায়নের জন্য সঠিক হয় দেখা যায় অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠান একজন কাজ করতেছে খুব বেশি কিন্তু তার কাজের মূল্যায়ন হচ্ছে না কিন্তু যে কাজে ফাঁকি দিছে তাকেই সে হঠাৎ করে একটা করলো সেটাই বড় করে ধারণ করে আর একজন সিস্টেম মানে পুরো ঘন্টাটা কাজ করতে খুব সুন্দর করে তার সেটা না তাহলে মূল্যায়ন যদি দুই রকমের হয় প্রতিষ্ঠানে কখনই ওই কর্মী সমানভাবে প্রেরণা পাবে না স্বাধীনতা দান কর্মীদের অবশ্যই স্বাধীনতা দিতে হবে কাজ করতে স্বাধীনতা দিতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে স্বাধীনতা দিতে হবে যদি স্বাধীনতা সুন্দরভাবে দেওয়া হয় তাহলে তারা কাজ করতে আরও বেশি আগ্রহী হয় আর তাদের স্বাধীনতা দিলে পারে মানে পেশনা দান কিন্তু করা মানে সাম্যতা থাকে মতামত প্রকাশের সুযোগ প্রত্যেক কর্মীকেই তার মতামত সে যদি অখুশি সে অখুশিটার জন্য প্রকাশ করতে পারে এবং তাকে সে যেন যে সে কাজ করতে মানে পারবে না কথা বলতে পারবে না এই কথা এরকম যেন না হয় সে যদি এই কাজটা করতে পারে বলবে যে হ্যাঁ আমি পারি অথবা সেই কাজটা করতে যে যদি আরো কিছু প্রয়োজন হয় সেজন্য চাওয়ার মতো সাহসিকতা থাকে স্বাধীনতা থাকে তাই সাথে অর্থাৎ কাজ সম্পর্কে সে একজন বস বললো যে তোমরা এই কাজটা করো অধস্তন দেখ এখন এক একজন অধস্তন বললো যে স্যার এইটা এভাবে না এইভাবে করলে ভালো হয় এখন যদি বল বস বলে যে না আমি বলছি যেভাবে করতে হয় সেভাবে করতে হয় কোনো তাহলে কিন্তু সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকলো না ঠিক আছে মত প্রকাশের স্বাধীনতা সেটাই যেখানে যে না অধুস্থানরাও যেন তারা বিভিন্ন সু মানে সিদ্ধান্ত মতামত এগুলো দিতে পারে সেগুলো যেন পজিটিভভাবে নেওয়া হয় তাহলে আমরা এই সমস্যাগুলো পেশনা দানে ফিল করি বা পরের সমস্যাগুলো পেশনা দান করতে গেলে ব্যবস্থাপনা ফেস করতে হয় তা সেই সমাধানগুলো কিন্তু এভাবে করা হয় কারণ পেশনা। একটা মানসিক ব্যাপার এই মানসিকতাটা বা মানসিক ব্যাপারটাকে সুন্দরভাবে মানে ডিল করতে হয় এই মানসিক যে কে কখন মানসিকভাবে ডিসপ্রেস হয়ে যায় কে কখন মানসিকভাবে উৎফুল্ল হয়ে যায় সেটা কিন্তু কাজের উপর অনেক পেশা মানে কি প্রভাব পড়ে তাই আজকে আমাদের আলোচনায় ছিল মানে পেশনা দানে বাধা এবং সে তার প্রতিকতা মানে প্রতিকার করে তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরাও যখন ভবিষ্যতে চাকরি করবা তখনই দেখবা যে প্রেষণা তখন তোমাদেরও দরকার হবে তোমরা যদি উপর পর্যায়ে থাকে তখন তোমরা কিভাবে তোমাদের কর্মীদেরকে সব দ অধস্তন্দদের দিবা সেটা সম্পর্কে তোমরা বুঝতে বুঝ বুঝেছো আশা করি তাহলে তোমাদের এরপরও যদি কোনো জানার থাকে ক্লাস চলাকালীন সময়ে আমাকে প্রশ্ন করবা তোমাদের আমার পার্সোনাল ইনবক্স করবা যদি গ্রুপে তোমার করতে ইত স্থপত করো সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা বিষয়টি সম্পর্কে জানলেই দ্যাটস আমার আমি সাকসেস ঠিক আছে ধন্যবাদ সবাইকে